ত্রিভুজ, তিনটি বাহু দ্বারা, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে, সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে, ত্রিভুজ বলে। আচ্ছা তাহলে একটা তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ একটা ক্ষেত্র বানাই, যে এই এই এই, তাহলে এটা হচ্ছে একটা ত্রিভুজ। আরেকটা জিনিস মনে রাখতে হবে, ত্রিভুজের এই তিন কোণের সমষ্টি সর্বদা 180 ডিগ্রি হবে। তাহলে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে এবং এর তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজ বিভিন্ন রকম হতে পারে, একটা হচ্ছে সাধারণ ত্রিভুজ, সাধারণ ত্রিভুজ হতে পারে, সমবাহু ত্রিভুজ হতে পারে, সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে, দ্বিবাহু, আর হচ্ছে বিষমবাহু। এছাড়াও হতে পারে সমকোণী ত্রিভুজ অথবা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, এরকম ত্রিভুজ হতে পারে। যেমন সাধারণ ত্রিভুজ, যে একটা ত্রিভুজ আঁকি হলো, এটা একটা সাধারণ ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে তিনটা বাহু একেবারে সমান হতে হবে, তাকে বলবো সমদ্বিবাহু, সমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুইটা বাহু সমান হবে, একটা বাহু সমান হবে না। বিষমবাহু ত্রিভুজ মানে কি, তিনটা বাহুর মধ্যে একটা বাহুর সাথে কোনো মিল নাই। সমকোণী ত্রিভুজ মানে এর একটা কোণ হবে সমকোণ, আর সমদ্বিবাহু সমকোণ মানে দুইটা বাহু সমান আর একটা কোণ সমকোণ। সাধারণ ত্রিভুজ বা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সাধারণ ত্রিভুজ বা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল এটা। আচ্ছা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে √3/4 a² a² মানে হচ্ছে a মানে কিন্তু এখানে বাহু, a ইকুয়াল টু বাহু মানে বাহু স্কোয়ার। আচ্ছা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে b/4 √4 a² -b² এখানে b মানে হচ্ছে ভূমি আর a মানে হচ্ছে বাহু। আচ্ছা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √ s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, s মানে হচ্ছে তিন বাহুর যোগফলের অর্ধেক, তিন বাহু যোগফলের অর্ধেক হচ্ছে এস, ঠিক না? এবিসি হচ্ছে তিনটা বাহু, ত্রিভুজের এই সূত্র। তবে একটা মজার ব্যাপার কি, এই যে বিষমবাহু ত্রিভুজের যে সূত্রটা এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি, এই সূত্রটা এই সকল ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে থাকবে, ঠিক আছে? প্রয়োগ করা সম্ভব, কিন্তু সবচেয়ে বেশি প্রয়োগ করলে ভালো হয় এই সূত্রটা এই সমদ্বিবাহু ক্ষেত্রে, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের এই যে সূত্রটা এটা খুব একটা কঠিন সূত্র, এটা প্রয়োগ করাও কঠিন। সেজন্য সমদ্বিবাহু ক্ষেত্রেও এটা প্রয়োগ করা যাবে, এটা এমনকি সমবাহু ক্ষেত্রেও প্রয়োগ করা যাবে, কিন্তু দরকার নাই, কারণ এটা সূত্র সহজ আছে। এবার এখানেও প্রয়োগ করা যাবে, তবে তাও দরকার নাই। তার মানে এই যে বিষমবাহু ত্রিভুজের সূত্র আমরা সবার ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কে আবিষ্কার করেন? উত্তর হবে পিথাগোরাস। এই তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। এইটা আবিষ্কার করছে পিথাগোরাস। আমরা পরের প্রশ্নটা যাই, দেখেন ত্রিভুজের তিন কোণের সমষ্টিতে কত হয়, মানে তিন কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি, আর 180 ডিগ্রি হচ্ছে দুই সমকোণ, কারণ 90 ডিগ্রিতে এক সমকোণ, তাহলে 180 ডিগ্রিতে অবশ্যই দুই সমকোণ হবে। ত্রিভুজ এ বি সি এ, তাহলে একটা ত্রিভুজ কি এ বি সি এ, বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো, বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো, এ ইকুয়াল টু 50 ডিগ্রি, এ কোণ হচ্ছে 50 ডিগ্রি, বি ইকুয়াল টু 80 ডিগ্রি, তাহলে এ সি ডি কত, এ সি ডি মানে এই কোণটার মান কত? দেখেন একটা শর্টকাট নিয়ম কি, অন্তত দুইটা কোণের সমষ্টি হবে বহিঃস্থ কোণ, তার মানে এই দুটো যদি 80 আর 50 130, তার মানে এটা হবে 130। অন্যভাবে বের করা যায়, দেখেন এটা যদি 50 হয়, এটা যদি 80 হয়, তাহলে এটা কত হবে 50 আর 30, 50 আর 80 130। তাহলে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি যদি 180, তাহলে 180 থেকে ওই 130 বাদ দিলে থাকে হচ্ছে 50, মানে এই কোণটা 50 ডিগ্রি। আবার এই কোণটা যদি 50 হয়, এই দাগে সম্পূর্ণ আছে 180 ডিগ্রি এক দাগে, তাহলে 180 থেকে 50 বিয়োগ করলে থাকে 130, তাহলে এটা হচ্ছে 130 ডিগ্রি। এ বি সি ত্রিভুজে একটা ত্রিভুজ হচ্ছে এ বি সি, বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো, এই বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো, বলছে এ সি ডি, এ সি ডি মানে এই কোণটা 105 ডিগ্রি, বিএসি বি এ সি মানে এই কোণটা, আর এ বি সি এ বি সি মানে এই কোণটা যোগফল কত, ঠিক না? এই দুটো কোণ যোগফল কত? দেখেন ত্রিভুজের একটা মানে সূত্র আছে, যে প্রমাণ আছে, যে এই যে বহিঃস্থ কোণ, ত্রিভুজের বাইরে যে কোণটা, তার বিপরীত পাশের অন্তঃস্থ কোণের সমষ্টির সমান, তার মানে এই অন্তঃস্থ কোণের সমষ্টির সমান হবে হচ্ছে এই বহিঃস্থ কোণ, তার মানে এই অন্তঃস্থ কোণের সমষ্টি কত হবে 105। এটা একটা ত্রিভুজের একটা সূত্র আছে, ঠিক না? আবার বলি, সূত্রটা হচ্ছে অন্তঃস্থ কোণের বিপরীত অন্তঃস্থ কোণের সমষ্টি বহিঃস্থ কোণের সমান। একটি ত্রিভুজের দুটি কোণের যোগফল 100 ডিগ্রি, উক্ত দুটি কোণের বিয়োগফল 40 ডিগ্রি, তৃতীয় কোণের মান কত? দেখেন আমার এই বিয়োগফলের কোনো প্রয়োজনই নাই এই অঙ্কে, কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর এখানে দুটি কোণের যোগফল তো দিয়ে দিয়েছে, দুটি কোণের যোগফল 100 ডিগ্রি, তাহলে দুটি কোণ যদি বাদ দিয়ে দিই তিনটি কোণের যোগফল থেকে, তাহলে তো আমরা তৃতীয় কোণটা বাকি যে কোণটা সেটা পেয়ে যাবো, তাহলে বিয়োগফল থাকে কত 80 ডিগ্রি, তার মানে তৃতীয় কোণটা হবে 80 ডিগ্রি। ত্রিভুজ এ বি সি এর এ বি ইকুয়াল টু এ সি, তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকি, এই ত্রিভুজ এ বি সি এর এ বি সমান সমান এসি, ঠিক না? এই দুই বাহু সমান, দেখেন বাহু যদি সমান হয় তার নিচে কোণ দুটো সমান হবে, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান, কোন এ বি সি ইকুয়াল টু 60 ডিগ্রি, কোন এ বি সি ইকুয়াল টু 60 ডিগ্রি, দেখেন এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা যদি সমান, তাহলে এটা অটোমেটিক 60 ডিগ্রি হয়ে যাবে। বলছে বহিঃস্থ এ সি ডি কত, বহিঃস্থ মানে এই বাইরের এ সি ডি, এই কোণটা কত এটা চাইছে, ঠিক না? দেখেন এক দাগে, একটা দাগে এখানে এক চাপে থাকে 180 ডিগ্রি, তাহলে এতটুকু যদি 60 ডিগ্রি হয়, তাহলে 180 থেকে 60 বিয়োগ করলে আসে কত 120, তাহলে এই বাকিটুকু হবে 120 ডিগ্রি, তাহলে মানে এ সি ডি হচ্ছে 120 ডিগ্রি। ক নাম্বার, ত্রিভুজ এ বি সি এর একটা ত্রিভুজ আঁকি, এই একটা ত্রিভুজ আঁকলাম, এ বি সি এর ভূমি সংলগ্ন দুইটি কোণ যথাক্রমে 40 ও 45, এই ভূমির সাথে দুইটি কোণ, একটা 40 আর একটা হচ্ছে 45, অপর কোণটির পরিমাণ কত, মানে এই উপরের কোণটির পরিমাণ কত, ঠিক না? আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা হচ্ছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি, এখন দুটো কোণ তো দেওয়াই আছে, একটা 40 একটা 45, মানে হচ্ছে 85, দুটো কোণের সমষ্টি যদি তিনটা কোণের সমষ্টি থেকে বাদ দিই, তাহলে তো অপর কোণটা পেয়ে যাবো, তাহলে বিয়োগ করলে থাকে কত 5 9 আছে, তাহলে হচ্ছে 9 95, তাহলে উত্তর হচ্ছে 95 মানে গ নাম্বার, তাহলে এই কোণটা 95 ডিগ্রি। একটি ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের তিন গুণ হয়, ধরি দ্বিতীয় কোণ ধরি এক্স, তাহলে একটা কোণ হবে দ্বিতীয় কোণের তিন গুণ মানে 3x, তৃতীয় কোণ, এটা একটা কোণ মানে প্রথম কোণ, তৃতীয় কোণ দ্বিতীয় কোণের চেয়ে 30 ডিগ্রি বড়, তাহলে তৃতীয় কোণ হবে দ্বিতীয় কোণের চেয়ে 30 ডিগ্রি বড় মানে প্লাস। এখন আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এই তিনটে যোগ করলে আসে কত 5x, আর 30 এই পাশে বিয়োগ করে দেই, তাহলে থাকে হচ্ছে 150, তাহলে x ইকুয়াল টু 5 যদি ভাগ হয়ে যায় তাহলে আসে 30, তাহলে দ্বিতীয় কোণটার মাপ কত 30 ডিগ্রি, কারণ দ্বিতীয় কোণটা ধরছি x, তাহলে উত্তর হচ্ছে 30 ডিগ্রি মানে ঘ নাম্বার। 17 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে কোন ত্রিভুজ, সমবাহু, সমদ্বিবাহু, সমকোণী নাকি স্থূলকোণী? দেখেন সমবাহু হবে না, ক নাম্বার হবে না, কারণ কি সমবাহু হলে তিনটা বাহু সমান থাকতে হতো, সমদ্বিবাহু হবে না মানে ক নাম্বার হবে না, কারণ কি সমদ্বিবাহু হলে দুইটা বাহু সমান থাকতে হতো, কিন্তু সমকোণী হবে কিভাবে, পিথাগোরাস যদি মানে তাহলে সমকোণী ত্রিভুজ হবে। দেখি অতিভুজ, বড়টাকে ধরবো অতিভুজ, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে 17 স্কোয়ার আসে হচ্ছে 289,
289, 215, 265, যোগ করলে কিন্তু 289 আসে। তার মানে এই সাইডের এই সাইড সমান, তার মানে পিথাগোরাস মানছে। তাহলে এইটা হবে অবশ্যই সমকোণী ত্রিভুজ। যদি সমকোণী না হইতো, মিলতো, যদি না মিলতো দুই সাইড, তখন আমি স্থূলকোণী দিয়ে দিতাম চোখ বন্ধ করে। কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থকোণ তিনটির সমষ্টি কত? দেখেন, তিনটা বাহুকে বর্ধিত করার পর বহিঃস্থকোণ মনে রাখতে হবে, একটা বাহুকে যদি বর্ধিত করে তাহলে একটা বহিঃস্থকোণ উৎপন্ন হবে, সেটাকে আমরা ধরবো 120°। এটার ব্যাখ্যা আমি পরে দিচ্ছি। একটা বাহুকে যদি বর্ধিত করলে বহিঃস্থকোণ 120° হয়, তাহলে তিনটা বাহুকে বর্ধিত করলে আসবে কত? গুণ তিন, তিন বরং 36, মানে 360°। ঠিক আছে, তাহলে উত্তর 360°। কিন্তু কীভাবে একটা বাহুকে বর্ধিত করলে 120° উৎপন্ন হয়? আমরা যদি একটা সমবাহু ত্রিভুজ আঁকি, তাহলে তিনটা কোণ 60° 60° 60° থাকে না? দেখেন, একটা বাহুকে যদি বর্ধিত করি, আমরা জানি একটা পে 180°, তাহলে এটা যদি 60° হয় এটা কত? 120°। এভাবে একটা বাহুকে বর্ধিত করলে বহিঃস্থকোণ হয় 120°। অবশ্যই সমবাহু ক্ষেত্রে, অন্যগুলো একটু আলাদা আছে। এ বিসি ত্রিভুজের এ বি ইকুয়াল টু এসি, তাহলে একটা ত্রিভুজ আঁকি এ বিসি, এ বিসি বলছে এ বি ইকুয়াল টু এসি। দেখেন, দুইটা বাহু যদি সমান হয় তার নিচের কোণ দুইটা অটোমেটিক সমান হয়ে যাবে, তার মানে বিকোণ ইকুয়াল টু সিকোণ। বলা আছে সিকোণ হচ্ছে 30°, মানে এই কোণটা হচ্ছে 30°, এইটা যেহেতু 30°, তাহলে এটা অটোমেটিক 30°। এখন বলছে এ কোণ কত? ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180°, দুইটা কোণের সমষ্টি কত? দেখি 30 আর 30, 60, তাহলে দুইটা কোণ বাদ দিয়ে দিই, তিনটা কোণের সমষ্টি থেকে, তাহলে থাকে কত? 0, 2, 1, 120°। তার মানে এই কোণটা হচ্ছে 120°। তাহলে উত্তর কত? ঘ নম্বর 120°। এ বিসি ত্রিভুজে বিকোণটি সিকোণের সমান, তাহলে একটা ত্রিভুজ আঁকি এ বি সি, বিকোণ সমান সমান সিকোণ, তার মানে এ বি বাহু সমান সমান এসি বাহু, কারণ কোণ সমান হলে নিচের পাশাপাশি বাহু সমান হয়ে যায়। ডি হচ্ছে বিসি বাহুর একটি মধ্যবিন্দু, এই ডি হচ্ছে বিসি বাহুর একটা মধ্যবিন্দু, তাহলে এটা যোগ করে দিই। নিচের কোন বক্তব্যটি সঠিক? দেখেন, একটা জিনিস, যখনই মাঝখানে বাহু আঁকবো মনে রাখবে মাঝখানের বাহুটা সর্বদা পাশের এই বাহুটিতে ছোট হবে, কারণ পাশের বাহুগুলো হয় অধিভুজ, মাঝখানের বাহুটা সাধারণত লম্ব হয়, ঠিক না? বা যাই হোক না কেন, পাশেরটা চাইতে ছোট হবে, তার মানে এডি হচ্ছে ছোট, এডি ছোট, এবি অথবা এসি চাইতে, অপশন দেখেন এসি চাইতে ছোট, তার মানে এই কথাটা ঠিক আছে, তার মানে এটাই উত্তর, কারণ মাঝখানের বাহুটা পাশের বাহু চাইতে ছোট। অন্যগুলো একটাও দেখবেন মিলবে না শর্তের সাথে। আমরা যদি অন্য অপশনগুলো ট্রাই করি, যেমন এডি ইকুয়াল টু বিসি, এডি ইকুয়াল টু বিসি, এটা কোনো লজিক খাটে না, ঠিক আছে? কেন হবে? এটা সমস্যা হওয়ার কোনো কারণ নাই। আবার এবি বড় বিসির চাইতে, এবি বড় বিসির চাইতে, এটার কোনো লজিক নাই, বড় হতে পারে, ছোট হতে পারে, কারণ এটা আমি চাইলে ছোট করে রাখতে পারতাম। বিডি বড় সিডি চাইতে, বিডি বড় সিডি চাইতে, এটার কোনো লজিক নাই। আমি এই ত্রিভুজটা চাইলে, আমি মানে বিডি আর সিডি তো সমান, ঠিক না? যেটা এটা মধ্যবিন্দু, তাহলে বিডি কোনো সিডি চাইতে বড় হতে পারে না, তার মানে অপশন একটা কারেক্ট হবে, সেটা হচ্ছে এসি বড় এডি চাইতে। একটি ত্রিভুজ আঁকা সম্ভব তখনই যখন ত্রিভুজের দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। কিন্তু কীভাবে এটা সম্ভব? আমি একটা দেখি, ধরি দুইটা বাহু, ছোট দুইটা বাহু হিসেবে করতে হবে, ছোট দুইটা বাহু 3, 4, তাইলে পরের বাহুটি কত হলে ত্রিভুজ হবে? দেখেন, দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহুটি অবশ্যই এখানে বড় থাকতে হবে, যেমন এটা যোগফল 7, এই বাহুটা 6 হতে পারবে, 5 হতে পারবে, 4 হতে পারবে, ঠিক আছে? কারণ এই দুটো যোগফল চাইতে, মানে এইটা চাইতে এই দুটো যোগফল অবশ্যই বড় হবে, ঠিক না? এই দুটো যোগফল 7 এখন অর্ধেক বড় আছে, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব। কিন্তু এই ছোট দুটো যোগফল চাইতে তৃতীয় বাহু কখনো বেশি হতে পারবে না বা সমান হতে পারবে না, এই দুটো যোগফল 7, এটা 8 হতে পারবে না, এটা 7 হতে পারবে না, 9 হতে পারবে না, ঠিক না? তার মানে শর্তটা কি, দুই বাহুর যোগফল তৃতীয় বাহু চাইতে বড়, ঠিক আছে? এরকম হবে। ত্রিভুজের তিনটি মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজের কোণের পরিমাণ কত? দেখেন, এই একটা ত্রিভুজ আঁকি, এই মধ্যমা, এই হচ্ছে মধ্যমা, তিনটে মধ্যমা সমান, মনে রাখতে হবে ত্রিভুজের যদি মধ্যমা সমান হয় তার মানে এই বাহুগুলোও সমান, কারণ বাহু সমান না হলে মধ্যমা সমান হতে পারে না, আর বাহু সমান মানে এই কোণ তিনটাও সমান, সব একটার সাথে একটা কানেক্টেড, ঠিক না? তার মানে ত্রিভুজের তিন কোণ এখানে সমান, তাহলে ত্রিভুজের তিন কোণ সমষ্টি 180°, যেহেতু তিন কোণ সমান, তাহলে তিনটা ভাগ দিই, তাহলে আসে কত? 60, তাহলে প্রতিটা কোণ হচ্ছে 60° করে, তাহলে এবার ত্রিভুজের কোণের পরিমাণ কত, মানে প্রতিটা কোণের পরিমাণ কত? প্রতিটা কোণ হচ্ছে 60°, 60°, 60°, 60°। যদি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 5 ইঞ্চি এবং 6 ইঞ্চি হয়, তবে ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হতে পারবে না? দেখেন, ত্রিভুজ হওয়ার শর্ত হচ্ছে এই দুই বাহুর যোগফল, এই যে 5 আর 6, দুই বাহুর যোগফল তৃতীয় বাহুটিতে বড় হবে, তৃতীয় বাহুটিতে বড়। যেমন এখানে কখনোই এই দুটো 11 হতে পারবে না, কারণ 11টা তৃতীয় আর 11 বড় না, এখানে হতে পারে এমন একটা সংখ্যা যার চাইতে 11 বড়, যেমন 10 হতে পারে, 9 হতে পারে, ঠিক না? তাহলে দেখেন, এখানে তাহলে 12 হবে না, কারণ 12 হলে তো দুইটা বাহুর যোগফল চাইতে, মানে এই তৃতীয় বাহুটিতে দুইটা বাহুর যোগফল বড় হয় না, তার মানে 12 হতে পারে না, কিন্তু 10 হতে পারে কিন্তু, কারণ 10 হলে দুইটা যোগফল চাইতে বড় হতে, 10 চাইতে 11 বড়, 9 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, ঠিক আছে? মানে মূল কথা হচ্ছে এই বাহুটার চাইতে দুইটা বাহুর যোগফল অবশ্যই বড় হতে হবে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ, তাহলে এই ত্রিভুজ একটা আঁকলাম, বলছে যে কোনো দুই বাহু, ধরি এই বাহু আর এই বাহু, এর মধ্যবিন্দুর সংযোগ, সরলরেখা, এই সংযোগ সরলরেখা তৃতীয় বাহু, মানে তৃতীয় বাহু যেটা কাজ করা হয় না, কোনো ফোড়া দেওয়া হয় না, তৃতীয় বাহু কতটুকু? তৃতীয় বাহুটি সমান, সমান হবে না, কারণ তৃতীয় বাহুটি এটা দেখলে বোঝে এটা ছোট, এটা যদি এটা বড় বড় না, এটা কি এটা দ্বিগুণ না, এটা কিন্তু দ্বিগুণ, এটা ছোট, তার মানে অর্ধেক হতে পারে, তাহলে দুটি বাহুর সংযোগ, মধ্যবিন্দু সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর অর্ধেক, তাহলে দেখলেও বোঝা যায় যে এটার অর্ধেক এইটা, ঠিক আছে? আঁকা যদি ঠিকমতো হয় তাহলে একবার অর্ধেকই হবে। ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে এর ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকে কী বলা হয়? এটাকে বলা হয় উচ্চতা। কেন বলা হয়? আমরা একটা পাহাড় রাখি, তাই বুঝতে পারবো, ধরুন এই একটা পাহাড় রাখছি, এই একটা পাহাড়, এই পাহাড়ের উচ্চতা আমরা মাপবো কীভাবে? আমরা কি এইখান থেকে মাপবো এরকম উচ্চতা, নাকি এইখান থেকে মাপবো? না, আমরা কি করবো, পাহাড়ের যে শীর্ষবিন্দু সেটা থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব করবো, এই ভূমির উপর লম্ব দেখতাম, তাহলে পাহাড়ের উচ্চতা কিন্তু এইটা, আমরা কি বলতে পারি না যে এটা হচ্ছে পাহাড়ের উচ্চতা, ঠিক না? তাহলে মানে ত্রিভুজের ত্রিভুজ হোক বা যে কোনো কিছুই হোক, শীর্ষবিন্দু থেকে যদি আমি ভূমির উপর অঙ্কিত লম্ব আঁকি সেটাই হয় উচ্চতা, ঠিক না? এটা সব সব কিছুর ক্ষেত্রে প্রযোজ্য মোটামুটি, তাহলে উত্তর ঘ নম্বর।